আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আজকের বিশেষ ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে লাইলাতু মিন নিসফি শাবান, পনেরোই শাবান সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথম সেগমেন্টে। নর্মাল যেগুলো ডিসকাশন হয়ে থাকে, যেগুলো ধরনের আমাদের সাধারণত উপমহাদেশে বা উইদিন আ কমিউনিটি যে ডিবেট হয়ে থাকে বা ডিসকাশন হয়ে থাকে, এই সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি অ্যাকর্ডিং টু দি কোরআন এন্ড সুন্নাহ। এবং আমার সঙ্গে আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য যোগ্য এবং কোয়ালিফাইড আলেম দিন, আমার ডান পাশে বসা আছেন শেখ আব্দুল বাসির এবং আমার ওনার ডান পাশে বসা আছেন শেখ খিদির হোসেন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এইটাকে আরেকটু প্রথম সেগমেন্ট থেকে আরেকটু একটু ডিটেলে নিয়ে যেতে চাচ্ছি। যেহেতু আপনার দুজনই বলেছেন এই কোনো ধরনের মখসুস কোনো ধরনের ইবাদত নাই, আবার এটাকে কিন্তু আবার ফেলে দেওয়াও যায় না যায় না, তাহলে আমি আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি জনাব আব্দুল বাসির সাহেব, যে তাহলে একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে কী করবে? কী করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দিনের দাওয়াত দিতেন এবং রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। কীভাবে ইবাদত করতেন? আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ রাসূলের একটি বিশেষ ইবাদত ছিল যে উনি প্রত্যেক রাত্রিতে কী করতেন? তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল যে উনি প্রত্যেক রাত্রেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলে কী কী বেনিফিট, আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু এই বিষয়ে অনেক 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 সহিহ হাদিস রয়েছে। একটি হাদিস আমরা পেয়েছি যে হাদিস হাসান বলা হয়েছে এবং কোনো কোনো উলামায়ে কেরাম এটাকে বলেছেন যে হাদিস মানে হাসানের পর্যায়ে খুব ভালো একটি হাদিস। এক রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ নর্মালি উনি যেভাবে রাত্রে নামাজ পড়তেন সেভাবেই তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে উনি সিজদাটা এত বেশি লম্বা করলেন, সিজদার থেকে যেমন আর উঠতেছেন না। আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ এবং আমাদের মা আয়েশা সিদ্দিকা উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে উনি রিওয়ায়াত করতেছেন যে আমি মনে করেছি হাত্তা আন্নাহু কুবিদ, আমি মনে করেছি যে আল্লাহ রাসূলের রুহটা চলে গেছে। এর অর্থ যে আল্লাহ রাসূল হয়তোবা সেজদারত অবস্থায় ইন্তিকাল করেছেন এবং উনি বলতেছেন যে আমার এই ভয়ে আমি আল্লাহ রাসূলের পাশে গিয়ে আল্লাহ রাসূলকে হাত দিয়ে একটু নাড়া দিছি যে দেখি আল্লাহ রাসূলের জান কি এখনও আছে কি না। আল্লাহ রাসূল একটু নড়াচড়া করলেন, নড়াচড়া করে আয়েশা একটু রিয়াশুর হলেন যে উনি আসলেই এখনও কি হায়াতে আছেন, আলা কাইদিল হায়া। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে আয়েশা আজকে কী হয়েছিল তোমার যে তুমি আমার মানে আমাকে এভাবে করলে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ভয় পেয়েছিলাম যে আপনি আপনার মালিকের কাছে নাকি চলে গেলেন। তো বললেন আয়েশা সিদ্দিকা আজকের রাত্রি হচ্ছে এমন একটি রাত যেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে এই রাত্রিতে আল্লাহ ইস্তিগফারকারীদেরকে মাগফিরা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। হাদিসটা এভাবেই এসেছে। এই হাদিসটাকে উলামায়ে কেরাম বিভিন্ন উলামায়ে কেরাম এবং মেজরিটি জমহুরুল উলামা বলেছেন এই রাত্রিতে খাস করবেন আপনি যে আপনি আল্লাহ রাসূলের এই যে সুন্নাহ সালাতুত তাহাজ্জুদের সুন্নাহটা আপনি ফলো করবেন। কেন? সালাতুত তাহাজ্জুদের সুন্নাহ যদি আপনি ফলো করেন তাহলে আপনি ডাইরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করতেছেন এবং এমনভাবে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতেছেন যে তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসটি সহিহ ইয়ানজিলু الى السماء الدنيا الله سبحانه وتعالى دنيا السماء الدنيا تعشن এবং জিজ্ঞেস করেন الا من مستغفر فاغفر له الا من سائل فاعطيه যে কারো কোনো দরকার আছে কি, এই দরকার থাকলে আমাকে বলো। আল্লাহ রাসূল বলেছেন এই রাত্রি এত বেশি গুরুত্বপূর্ণ, এই অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু জিনিস জিজ্ঞেস করে আমি এই জন্য এই ইবাদতটা করতেছি। অসংখ্য ধন্যবাদ। না এখানে কিন্তু আবার একটি প্রশ্ন সাধারণ মানুষ হয়তো তার মাথায় আসতে পারে, আমরা জানি উলামালা বলে থাকেন মসজিদে নামাজ পড়ার ফজিলত কি, জি আপনারা দুজনে বলেন তো এই অবস্থায় মসজিদে তাহাজ্জুদ পড়লে অসুবিধাটা কি? মসজিদে তাহাজ্জুদ পড়ার ফজিলত কিছু নাই, কিন্তু মসজিদে তাহাজ্জুদ পড়ার ফজিলত না থাকলেও সালাতুল জামাআ পড়ার ফজিলত আছে। সালাতুল জামাআ আফদালু মিন সালাতিল ফাদ বি 27 দারাজা। আপনি যদি মসজিদে নামাজ আদায় করেন এখানে কোনো স্পেশাল কোনো ফজিলত নাই, একমাত্র যদি জামাআতে নামাজ আদায় করেন তখন আপনি 27 গুণ সওয়াব কি পাচ্ছেন, বেশি পাচ্ছেন। এখানে তাহাজ্জুদের ব্যাপারে কোনো হাদিস আসে নাই। অসংখ্য ধন্যবাদ। জনাব খিদির হোসেন, আপনি আগের সেগমেন্টে বলেছেন যে এখানে ওলামাদেরও রেসপন্সিবিলিটি আছে, আপনারা দুজনেই বলেছেন যে অবভিয়াসলি কারেক্ট মেসেজগুলো কি প্রদান করা। নাও সাধারণত আমরা দেখি আপনি যদি লিগ্যাল প্রফেশন দেখেন, আপনি যদি মেডিকেল প্রফেশন দেখেন, আপনি ব্যাংকিং প্রফেশন দেখেন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রফেশন দেখেন, যেখানে একজন কোয়ালিফাইড প্রফেশনালকে রিক্রুট করা হয়, আইই আর ডক্টর ওর লয়ার ওর ইঞ্জিনিয়ার ওর ব্যাংকার হোয়াটস এভার উইচ এভার ফিল্ড ইট ইজ, সাধারণত ওই রিক্রুটমেন্ট ফিল্ডে ওই বোর্ডে কিন্তু যারা এই ডিপার্টমেন্টে বা এই ফিল্ডে অভিজ্ঞ মেধাবী এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিসিং উইদিন দ্যাট ফিল্ড, আইদার ইজ দে কুড বি আ বোর্ড অফ ডক্টর্স, বোর্ড অফ ইঞ্জিনিয়ার্স অলসো অ্যান্ড সো ফোর্থ, তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসকে কিন্তু তারা
ফলো করে থাকেন। এখন আসেন আমাদের মসজিদের ইমামের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ যেহেতু আপনি বলেছেন সঠিক জ্ঞান মসজিদকে পাঠাতে হবে, কিন্তু আমি মসজিদ ইমামের রিক্রুটমেন্টের জিনিসটা আমরা দেখিনি এখানে। যখন সাধারণত আমরা দেখি একটি মসজিদ জেনারেলি মেজরিটি অফ দ্য মসজিদ যখন একটি ইমামকে রিক্রুট করেন, সাধারণত যারা রিক্রুট করছেন, আপনি আমাকে কারেক্ট করবেন ফ্যাম রং, যে কমিটি হোক বা বোর্ড হোক, এই বোর্ডের হয়তো কেউ আলিম না হতে পারেন, কারোর হয়তো মাদ্রাসার জ্ঞানও না থাকতে পারে, হয়তো অনেক সময় শুনেছি কারোর হয়তো আরবিও কিন্তু সহি নয়। তো এইরকম যদি বোর্ড, এইরকম কমিটি যদি একজন ইমামকে রিক্রুট করেন যারা অলরেডি কোয়ালিফাইড না ইন দ্য ফার্স্ট প্লেস, তাহলে হোয়াট ডু উই এক্সপেক্ট টু গেট এন্ড রেজাল্ট ফ্রম অ্যান ইমাম? দেখেন, একজন ইমামকে আপনি এত বিশাল একটা দায়িত্ব দিবেন, যাকে যারা ওনাকে ইন্টারভিউ নেবেন তাদের মধ্যে তো কোয়ালিটি থাকতে হবে, যে আমি যাকে ইন্টারভিউ করতেছি ওনাকে যে প্রশ্নগুলো আমি মানে ওনাকে প্রশ্ন করব এগুলোর ব্যাপারে তো আমাকে নিজে জানতে হবে। এরকম হয় না এই দেশে যে ভালো রিক্রুটমেন্ট প্রসেস। এর জন্য আপনি পাবেন যে অনেকগুলো মসজিদে আছে যে যারা উপযুক্ত নয় তারা আজকে মেম্বর থেকে এইরকম কথাবার্তা বলতেছে এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে মানে পালানোর চেষ্টা করতেছে। অথবা আমি মনে করি যে মানে এগুলো চেঞ্জ হচ্ছে, যে নতুন প্রজন্মের মধ্যে এগুলো চেঞ্জ হচ্ছে, যে যারা মসজিদের সাথে জড়িত এখন শিক্ষিত যারা আছে তারা মসজিদের সাথে মানে তাল্লুক রাখতেছে এবং ইমাম রিক্রুট করতে গিয়ে তারা কিন্তু চাচ্ছে যে উনি আলিম হিসেবে উনি কিতাব পড়তে পারেন, উনি আরবি জানেন, উনি ইংলিশ জানেন, কি এরকম কোয়ালিটি মানে সম্পন্ন মানুষ কিনা, এটাই মানে বর্তমানে দেখা হচ্ছে। আপনি নাটসারে বলতে চাইছেন একজন কোয়ালিটি কোয়ালিফাইড যোগ্য মানুষ যারা যেন রিক্রুট যদি হয় তাহলে হয়তো ভালো এন্ড রেজাল্ট বা ভালো এর থেকে প্রোডাকশন হচ্ছে। আমি যেটা মনে করি যে একটা কথা বলতে হয় যে ইমাম হিসাবে আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে, যে অনেক সময় হয় যে আপনি একটা মসজিদে আছেন, বিভিন্ন মতের বিভিন্ন চিন্তাধারার মানুষ আপনি পাবেন এবং বিভিন্ন দেশের মানুষ আপনি পাবেন, খাস করে এই দেশে আমরা যারা মসজিদে আসি যেটা আমরা দেখতে পাই। আপনি ইমাম হিসাবে আপনি যদি শুধুমাত্র হানফি ইমাম হয়ে যান, আপনার এখানে সোমালি কমিউনিটি আছে, আলজেরিয়ান কমিউনিটি আছে, বিভিন্ন মজাবের মানুষ আছে, আপনি সবার জন্য তো ইমাম হলেন না, আপনি ইমাম হয়ে গেলেন শুধু বাঙালির জন্য পাকিস্তানির জন্য। ইমাম হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে আমি সবার ইমাম হব, শব-এ-বরাতের সময় আমি যেগুলো হক আছে এগুলো মানুষের কাছে উপস্থাপন করব, যদি আমি এটার পক্ষে থাকি, হ্যাঁ, দলিল সহ, এবং যদিও আমি এটা আমলের ক্ষেত্রে আমি না আমল করতে পারি কিন্তু হক যেটা আমাকে উপস্থাপন করতে হবে, এটাই হচ্ছে একজন মানে উপযুক্ত ইমামের দায়িত্ব। কারেক্ট। এবং আপনি এখানে যেটি বলেছেন যে যখন উপস্থাপন করবো তখন খেয়াল রাখতে হবে যে এখানে কোনো ধরনের থেকে ফিতনা যেন ক্রিয়েট না হয় উত্তর থেকে। ইজ দ্যাট কারেক্ট? এটাই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন এই সম্পর্কে এবং আজকের টপিক টাইটেল নিয়ে। ইনশাআল্লাহ এখন আমরা যাচ্ছি কলের দিকে। আপনাদের যদি কোনো ধরনের ডাইরেক্ট কোনো ধরনের প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো ধরনের কোনো একটি পয়েন্টের থেকে আপনারা যদি একমত না হয়ে থাকেন, দেন প্লিজ ডু শেয়ার, কারণ আমরা এটাই শুনতে চাচ্ছি, কারণ এটা আপনাদের অনুষ্ঠান। এবং আপনারা যদি কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট থাকে, আপনাদের কাছে হয়তো কোনো ধরনের অন্য দলিল থাকে, ডু প্লিজ প্রেজেন্ট অ্যান্ড ইনশাআল্লাহ আল আস্ক দিস কোয়েশ্চন ডাইরেক্টলি টু আ গেস্ট ইন দিস শো। ইনশাআল্লাহ যাচ্ছি কলে, দেখি কে আছেন আজকের অনুষ্ঠানের প্রথম কলার। আসসালামু আলাইকুম। তাদের বিপক্ষে বলা হয়। আমি তো সবসময় করি, আমি এই দেশে 1976 এসেছি, সবসময় শব-এ-বরাত করি এবং এইটা তো আমাদের মসজিদে হয় না। মাঝে মধ্যে ওরা বলে যে এইসব অনেক মৌলানা সাহেব ওইগুলা বিরুদ্ধে করে ওইগুলা কিছু বলেন, বাকি তো আমরা ইবাদত করি। আর যে আপনি বলতেছেন যে এইগুলা তো আপনার তো আজকাল শিক্ষিত হয়েছেন, আপনার ফ্যামিলিতে আপনি দেখেন একটু ব্যাক যান, পিছনে যান, দেখবেন অনেকেই কিচ্ছু জানেই না। আর বিশেষ করে ইসলামিক আমরা কোরআন পড়ছি কিন্তু কোনো মিনিংই আমরা জানি না, তো বুঝাটা অনেক কষ্ট, অনেক এইটা খুব কষ্টের জিনিস। তো আপনারা যেভাবে বলতেছেন এইটা এইগুলিতে সমাধান আমার মনে হয় হবে না। ওইটা আমরা তো হানফি করি, তো ওইটা তো ডিফারেন্ট হয় আর অন্যান্য মজবে। যখন আমি যখন প্রথম এই দেশে আসি তো মসজিদে গেলাম ওই নামাজ পড়তে, পাঁচবার ঈদের নামাজ পড়লাম, পড়িও আমি সন্তুষ্ট হয়নি, 7-8-9-10 তাকবীর দেওয়া হয়, আমরা বুঝতেই পারি নাই যে কিভাবে নামাজ হয়। রিজন পার্কে গিয়েছিলাম, কোন মসজিদের নাম না দরকার নাই, জাস্ট আপনি বললেই হয়েছে আমরা শুনেছি।
জি, অসংখ্য ধন্যবাদ। দুটি ক্ল্যারিফিকেশন আমি দিতে চাচ্ছি। প্রথমে আপনি মসজিদের নাম, একটি মসজিদের নাম আপনি নিয়েছেন, আমরা কোনো ধরনের প্রতিষ্ঠান ব্যক্তির নাম নিতে পারবো না, এবং যেহেতু আপনি একটি নাম নিয়েছেন অন এয়ার, আমরা এই সম্পর্কে কখনো বা কোনো ধরনের মন্তব্য আনফর্চুনেটলি করতে পাচ্ছি না, কারণ এই ধরনের কোনো তথ্য এভিডেন্স আমাদের হাতে নাই। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে সমাধান দেওয়ার বিষয়। চ্যানেলে আমরা প্রোগ্রাম করে থাকি, আমাদের মেইন উদ্দেশ্যটি হচ্ছে যে মানুষদেরকে অ্যাওয়্যার করা, মানুষদেরকে জানানো, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থ্রু অথেন্টিক সোর্স মানুষদেরকে দলিল সহকারে এটা জানানো। সমাধান দেওয়া না দেওয়া এটা হচ্ছে আপনারাই এটার উপরে নির্ভর করবে, আপনারা কতটুকু বুঝছেন, এবং আপনাদের যদি কোনো ধরনের দ্বিমত থাকে। এই যে আপনি সরাসরি প্রশ্ন করেছেন এবং চমৎকার প্রশ্ন করেছেন, এইরকম প্রশ্ন আমরা আশা করি আয়দার আপনারা ইমেল করতে পারেন, সরাসরি অংশগ্রহণ করতে পারেন, বা ইভেন লেটারও লিখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার প্রশ্ন করার জন্য। আমি যাচ্ছি সরাসরি জনাব খিদির হোসেন, আপনার কাছে এই প্রশ্ন থাকবে। উনি ভদ্রলোক 1970 এসেছেন বা 74 এসেছেন, এবং হি হ্যাজ গট এ ভেরি ভ্যালিড পয়েন্ট। উনি যে মসজিদে যান, এখানে ক্লিয়ারলি বলেছেন উনি যে মসজিদে যান, এখানে কিন্তু উনি দেখেন। আমি যেটা বলছি কামরুল ভাই, দেখেন যে অধিকাংশ মসজিদ এগুলো হয় না। আমি যেটা বললাম যে অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু সংযুক্তভাবে একটা প্রোগ্রামে মানে উপস্থিত হয়েছেন, যে প্রোগ্রামে দেখা যায় যে সমস্ত রাত কিন্তু শবাবরাত যারা করতেছে না, কিংবা শবাবরাতের জন্য যারা মসজিদের দরজাগুলো খোলা রাখতেছে না, এদের বিরুদ্ধে কিন্তু বয়ান এবং হাদিস এগুলো সামনে রেখে তাদের বিরোধিতা করা হচ্ছে। আমি এটা বলছি প্রথমে, সব মসজিদ না, সব মসজিদ না। এবং তিনি নিজে বললেন যে উনি মসজিদে যান শবাবরাত করার জন্য। আমরা যেটা প্রথমে বললাম যে দেখেন শবাবরাত একটা বরকতময় রাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, যিনি ধরেন আহলে হাদিস এবং হাদিস জগতের অন্যতম একজন ইমাম, উনি নিজেই বললেন যে লা শাক্কা আন্না লাইলাতান নিসফ মিন শাবান মিন আল-লায়ালি আল-মুফাদ্দালা, যে এতে কোনো সন্দেহ নাই যে শবাবরাত যেটা আমরা উপমহাদেশে বলি, কিন্তু মানে পরিভাষাটা হচ্ছে যে লাইলাতুন নিসফ মিন শাবান মিন আল-লায়ালি মুফাদ্দালা, যে অত্যন্ত বরকতময় একটা রাত, ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন। এরপরে যে কথাটা উনি বললেন যে মসজিদে সংযুক্তভাবে সমবেত হয়ে মানে সবাই একত্রিতভাবে হয়ে ইবাদত করা যেটা হয়, এটা কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। তিনি নিজে বললেন যে উনি মসজিদে গিয়ে শবাবরাত করেন, কিন্তু মসজিদে গিয়ে শবাবরাত যে করা এটার দলিল তো লাগবে, যে আপনি একটা কাজ করার আগে তো দলিল লাগবে। আমরা যেটা বলে থাকি যে আপনি একা একা ইবাদত করেন, এতে কোনো বাধা নাই। মৌলানা যেটা আগে বললেন যে তাহাজ্জুদের ক্ষেত্রে একটা হাদিস আছে, আপনি একা একা জিকির করেন, একা একা নামাজ পড়েন, সমস্ত শাবান মাস তো ইবাদতের মাস, শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখছেন, আপনি একটা রাতকে কেন আপনি খাস করবেন মানে এবং ইবাদতের জন্য বাকি রাতগুলো আপনি ছেড়ে দিবেন। তারপরে আমরা যেটা বলি মিন বাবিল ইনসাফ, যে অনেস্টলি যেটা বলতে হয় এবং ব্যালেন্সের জন্য, যে আপনি একা একা ইবাদত করেন, এতে কোনো বাধা নেই। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রশ্ন, আমি আমাদের ভিউয়ারের পক্ষ থেকে, স্পেশালি যিনি কল করেছেন তার পক্ষ হয়ে আমি কথা বলছি। উনি যেহেতু একটা শব্দ করে, আপনারা দুজনই শিক্ষিত এবং শিক্ষিত অর্থে বুঝিয়েছেন, অবভিয়াসলি আপনি আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি আলাইন ইউনিভার্সিটিতে পড়েছেন, এবং আপনাদের দুজনের কোয়ালিফিকেশন কিন্তু ফিকহ এবং ইসলামিক থিওলজির উপরে। তার মানে আগেরও তো ওলামা তারা কিন্তু কোয়ালিফাইড ছিলেন, সাবকন্টিনেন্টে যারা ওলামা তখন ছিলেন তারা হয়তো কোয়ালিফাইড, হয়তো আপনার মতো আপনাদের মতো হয়তো মিডল ইস্টে বা এরকম মদিনা ইউনিভার্সিটি, আলাদা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি পড়ার হয়তো সুযোগ নাও হতে পারে। তো তারা কি ওই সময় ওইটা বুঝেননি? আর আমরা আজকে যারা শিক্ষিত বা আজকে যারা ওয়েল কোয়ালিফাইড, তারা কি ওনার থেকে বেশি বোঝেন? এটাও তো একটা প্রশ্ন হতে পারে। তা আমাদের অনেক সময় আমি শুনতে, আপনারা নিশ্চয়ই ইমাম আছেন, আপনারা শুনেছেন, তাহলে কি আমাদের বাবা মারা ভুল করেছেন? এই প্রশ্নের সমাধানটি এভাবে হচ্ছে যে আপনি যে সমাজে বড় হয়েছেন, আজকের সমাজ আর তখনকার সমাজ কিন্তু এক না। আজকের যে আমরা সোর্সগুলা পাচ্ছি, তখনকার সমাজে এই সোর্সগুলা ছিল না। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আজকে যেভাবে অনলাইন আছে, মিডিয়া আছে, আর আজকে অথেন্টিক সোর্সের ওয়েবসাইটগুলো আছে, আজকে যে অন্য বিভিন্ন ইউনিভার্সিটির যে লিস্টগুলি আছে, থিসিসগুলি যেগুলো পাবলিশ হচ্ছে, ওইগুলো আপনি এগুলো কি ছিল না? দুই নাম্বার হচ্ছে যে আগে মানুষরা করতো কি, যেমন আমি ছোট থাকতে দেখেছি বা এটা আমাদের আগের ওলামায়ে কেরাম, যে আমাদের একজন উস্তাদ ছিলেন, এই উস্তাদের প্রতি আমরা কি থাকতাম, নির্ভর থাকতাম, এবং আমাদের হয়তো বা ম্যাক্সিমাম দুই থেকে তিনজন উস্তাদ ছিলেন। এখনকার জামানায় হচ্ছে কি যে আমি নলেজ গেইন করার স্বার্থে, আমার নলেজ বৃদ্ধি করার স্বার্থে আমি ইজিপ্টে যাচ্ছি, আমার নলেজ বৃদ্ধি করার সাথে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছি, আমার নলেজ বৃদ্ধি করার সাথে আমি সাউথ আফ্রিকার জন্য সাউথ আফ্রিকা যাচ্ছি, উম্মুল কোরাতে যাচ্ছি, এবং ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতেও আমাদের অনেক স্কলাররা গিয়ে এই যে দারুল উলুমগুলোতে আছে আমরা করতেছি সাউথ আফ্রিকা। এখন সাউথ আফ্রিকাত হচ্ছে ওনারা একটি মাধাব ফলো করেন, ইন্ডিয়াতে একটি মাধাব ফলো করেন, এবং সুদানে একটি মাধাব ফলো করা হয়, ইজিপ্টে শাফিঈ মাধাব ফলো করা হয়, সৌদি আরবে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ
ইবনু মালিকের মাযহাব ফলো করা হয়। এখন আমি আহমদ ইবনু মালিকের মাযহাব যখন পড়লাম, উনার যে আছে উনি যে সোর্সগুলো নিয়েছেন সেই সোর্সগুলো আমি জানলাম। ইজিপ্টে যখন আমি লেখাপড়ার জন্য গেলাম, ইমাম শাফিঈর আমি যতগুলো সোর্স আছে সেই সোর্সগুলো জানলাম। এই সবগুলো কম্বিনেশন করে আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে এই জিনিসটা আমি কী করলাম, নিজে ফলো করলাম এবং নিজে আমি এটা মানুষদের কাছে এক্সপ্লেন করলাম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ভাই বলেছেন প্রশ্নের মধ্যে যে আপনারা তো কোনো সমাধান দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কয়টি বছর কাটিয়েছেন নবুয়তের পরে? 13 বছর। কোনো পরিবর্তন এসেছিল? কোনো পরিবর্তন এসেছিল? আসে নাই। পরিবর্তনের জন্য আল্লাহ কোথায় নিয়ে গেছেন উনাকে? মদিনাতুল মুনাওয়ারাতে। 13টি বছর উনি দাওয়াত দিয়ে কোনো পরিবর্তন হয় নাই। মানে কি লিংক করতে চাচ্ছেন? লিংক করতে চাচ্ছি এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এইভাবে যে আমরা চাইলেই একটি সমাধান আমরা করতে পারবো না। সমাধান করতে হলে সবর লাগতে হবে। সমাধান করতে হলে আল্লাহ রাসূলকে আল্লাহ কী করেছেন? তৈরি করেছেন। সমাধানের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন ডাইরেক্টলি রিভিল করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, আর তো আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। এই যে সমাধানটা আমাদেরকে আস্তে আস্তে খুঁজতে হবে, না খুঁজলে তো আমরা সমাধান পাবো না। ঠিক তেমনি আপনি বলেছেন, উনি তো আমরা শুনেছি চমৎকারভাবে জনাব আব্দুল বাসির সাহেব উনি বলেছেন এই কথা নিয়ে। এবং অনেক সময় আমরা দেখেছি আমরা যারা মেডিকেল সায়েন্সে আছেন বা সায়েন্সের ফিল্ডে আছেন, অনেক থিওরি কিন্তু চেঞ্জ হয়েছে। অনেক সময় অনেক ধরনের ডায়াগনোসিস কিন্তু আমরা দেখেছি চেঞ্জ হয়েছে। আগে 50 বছর আগে 20 বছর আগে যে ট্রিটমেন্ট দেওয়া হতো ফর পার্টিকুলার ইলনেস, এটা কিন্তু এখন আমরা যে ব্রিটেন আসার কারণে বা আমেরিকা থাকার কারণে এবং যে চিকিৎসার উন্নত হওয়ার কারণে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে কি আপনি এইভাবে কি আমরা ইসলামের জিনিস যখন শেখ আব্দুল বাসির বলছেন যে আমাদের যখন সোর্সগুলো আরও বৃদ্ধি হচ্ছে তার মানে আমাদের নতুন কিছু জানার সুযোগ তৈরি হচ্ছে, এর অর্থ কি এটা? দেখেন এখন আমরা কিন্তু নতুন ইসলাম নিয়ে আসছি না। অনেকে মনে করতে পারেন যে ভাই যেটা বললেন যে আগে যারা করে আসছেন এবং নতুন যারা কোয়ালিফাই হচ্ছেন যারা ফিল্ডে এখন মেম্বার নিচ্ছেন তারা হয়তো নতুন ইসলাম নিয়ে আসছেন, এইরকম না। আমরা আজকের প্রোগ্রামে বসার পর থেকেই আমরা কি নিজের মন গড়া কথা বলতেছি না? আমরা প্রথমেই বললাম ইমাম আলবানি যেটা বলছেন, ইমাম ইবনে তাইমিয়া যেটা বললেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের আকওয়ালগুলো, তাদের কথাবার্তা আমরা কিন্তু উপস্থাপন করতেছি যেটা যুগ যুগ ধরে মানুষ করে আসছে। দিনটা হচ্ছে দেখেন তাদের উপর নির্ভরশীল যারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে নলেজ নিয়েছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছ থেকে নলেজ নিয়েছেন। আমরা নতুন কিছু বলতেছি না। আমরা যেটা বলতেছি যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এটা বরকতময় রাত, ইবাদত করা যাবে, কোনো বাধা নাই। হাদিসটাকে হাসান বললেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন বরকতময় রাত। এই হাদিসগুলো সামনে রেখে, এই কথাবার্তাগুলো সামনে রেখে আমরা কী বলতে চাচ্ছি যে আপনি মুনফারিদান একা একা আপনি ইবাদত করেন এই বরকতময় রাতে, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। কিন্তু মসজিদে কে একসাথে যে ইবাদতের ক্ষেত্রে বিষয়টা আসছে এর ব্যাপারে আমরা যেটা বললাম যে এর ক্ষেত্রে কোনো দলিল নাই, যেটা উলামায়ে কেরাম ফি কুল্লি আসারিন ওয়া আমসারিন যে প্রত্যেক যুগে এবং প্রত্যেক স্থান থেকে যেটা বললেন যে এই ক্ষেত্রে কোনো দলিল নাই, সেই কথাটা আমরা বলতেছি, নতুন কিছু না। যেটা ইমাম ইবনে তাইমিয়া নিজেই বললেন, হানফি উলামায়ে কেরাম তাদের সব কিতাবে এই কথাটা আপনি পাবেন। তার মানে হচ্ছে যে ইবাদত আছে, আপনি যেটা আপনারা দুইজন বলছেন, আমি জাস্ট ক্লারিফাই করতে চাচ্ছি যে আমরা সঠিক বুঝেছি কি না, জাস্ট ফর দি বেনিফিট অফ মাই বিলাভেড ভিউয়ার্স, যে ইবাদত আছে, অ্যাক্ট অফ ওয়ার্শিপ আছে, বাট মখসুস বা এইরকম যে যেভাবে আমরা করছি এইভাবে না, ইন্ডিভিজুয়ালি যদি কেউ করতে চাচ্ছে, আপনি যেভাবে বলছেন তাহাজ্জুদ সম্পর্কে, আপনি যেভাবে বলছেন অন্য অন্য নামাজ সম্পর্কে, এইরকম করতে পারে, কিন্তু এই রাত্রিকে বিশিষ্ট করে এবং এই রাত্রির ইবাদতকে একদম ইম্পর্টেন্স দিয়ে করার আপনারা বলছেন, এটা ডাইরেক্ট এরকম কোনো ধরনের ওপিনিয়ন নাই। এখানে আরেকটা জিনিস হচ্ছে এইগুলো করে সাধারণ যেগুলো মানুষ আমরা আছি, আমি এটার ব্যাপারে একটু ডিসকাশন করবো উইদিন দি নেক্সট সেগমেন্ট, জাস্ট একটু ব্রিফলি টাচ করেন। সাধারণ মানুষ আমাদের তো জ্ঞান নাই, সো ওয়াই আর উই ফাইটিং অ্যাবাউট দিস ইস্যু? এটা প্রথমে বলা হচ্ছে যে আত্মাসুবুদ্দিনী, এটা ক্যাটাগরাইজ করা হয় যে আত্মাসুবুদ্দিনী, যে আমি একটা জিনিস জানি এবং আমার এই জিনিসটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এই জিনিসটা আমাদের ভিতরে কিন্তু কাজ করে এবং এটা একটি হিউম্যান নেচার হচ্ছে যে আমি যে জিনিস জানি আমি কিন্তু সহজে এই জিনিস বিসর্জন দিতে চাইবো না, এটা হচ্ছে হিউম্যান নেচার। ফ্রম এ হিউম্যান নেচার এটা হচ্ছে আমাদের একটি ভুল ধারণা এবং ভুল জিনিস। এটার উপর নির্ভর করে আমি যখন বিসর্জন দিতে পারবো না যে আমি যে মতটাকে আমি ফলো করতেছি এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত, এটা আমি বিসর্জন দিতে পারবো না এবং এটার বিরুদ্ধে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, এই মন মানসিকতা যদি থাকে তাহলে আমরা কিন্তু চেঞ্জ হবো না। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসে বললেন, ইয়া আল্লাহ রসুল, জান্নাতের একটি আমল করে বলেন আমাকে, যেমন দুল্লানি আলা আমালিন ইয়াদখুলুনি জান্নাহ, যে
আল্লাহ রাসূল এমন একটি আমল আমাকে বলেন যে আমি কি করব, এই আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বিভিন্ন ধরনের সাহাবাদেরকে বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন, আমল দিয়েছেন। এর অর্থ এই না যে ওই সাহাবীকে যে উত্তর দিয়েছেন উনি ওটা বিসর্জন দিবেন না, এটা না, ঠিক না? আপনি আল্লাহ রাসূল একজনকে বলেছেন যে আপনি সঠিক মতো টাইম মতো নামাজ পড়েন, অন্যকে বলেছেন আপনি সাদাকা দান করেন, আরেকজনকে বলছেন আপনি রোজা রাখেন, নাফল রোজা রাখেন। এর অর্থ যে উনি নামাজ কি ছেড়ে দিবেন? এর অর্থ এটা না যে উনি নামাজ ছেড়ে দিবেন। যিনি যাকে নামাজ পড়তে বলেছেন এর অর্থ না যে উনি রোজা ছেড়ে দিবেন। এর অর্থ হচ্ছে কম্প্রোমাইজ, উইদিন এ কম্প্রোমাইজ। হচ্ছে ইংলিশে বলে কন্ট্রাডিকশন না কন্ট্রাডিস্টিংশন, যাকে বলে যে এটাকে আপনি কোনো ধরনের কন্ট্রাডিক্টরি না। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি প্রিয় দর্শক আপনারা চমৎকারভাবে অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন, এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আমরা অনেক প্রচুর কল পাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি টু দি টপিক রিলেটেড যদি হয়, যেভাবে আমাদের প্রথম কলার যিনি ছিলেন, ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন এবং টু দি পয়েন্ট প্রশ্ন করেছে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সাহসের সাথে এইরকম প্রশ্ন উনি লাইভ টেলিভিশনে করেছেন। আপনাদের যদি কারোর এইরকম যদি প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, আপনারা প্লিজ শেয়ার ইন আর নেক্সট সেগমেন্ট ডিসকাশন করতে পারেন, এবং ইনশাআল্লাহ আমরা সরাসরি আমাদের উপস্থিত অতিথিদেরকে জিজ্ঞাসা করবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। সঙ্গে থাকেন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম।